নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 379 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 379 নম্বর পেজ থেকে এই যে এমসিকিউ গুলো আছে, এগুলো আমি টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আজকে আমি সলভ করাবো তোমাদের শূন্যস্থান এবং ট্রু ফলস। তো দেখো, তোমাদের শূন্যস্থান এবং ট্রু ফলস সলভ করার পর তোমাদের ভিডিও লাস্টের দিকে আমরা এসএ কিউব 4 দাগের সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, দুই দাগের অঙ্কগুলো আমি সলভ করাবো। শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি সলভ করতে হবে। তোমাদের কি বলেছে রোমানে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তোমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করে, তাহলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। ঠিক আছে, মিশ্র অংশীদারি কারবার বলে। বুঝতে পারছো আমি কি বলছি? মিশ্র অংশীদারি কারবার বলে। তো এটা তো খুব ইজি প্রশ্ন। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান্টর প্রশ্ন, যে সকেতে এক্সো অয়ের চলরাশির মধ্যে সম্পর্ক। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে এক্স, তাই তো? তো দেখো, এক্স আর ওয়াই, এদিকে এক্স আর ওয়াই আছে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 15 কত আছে, 45। ঠিক আছে, 3 15 কত আছে, 45। তো দেখো, এক্স গুণ ওয়াই 3 গুণ 15, 45 বেরিয়েছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, এক্স গুণ ওয়াই, এটাও 45 বেরোবে। তাহলে আমাদের 15/2 × 6, এটা যদি আমি করি তাহলে কত বেরোবে, এটা আমাদের 45 বেরোবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইটা 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 আমাদের তিনটি আমাদের কী বেরিয়েছে, 45 বেরিয়েছে। তার মানে কী আছে, এক্স সমান সমান কী আছে, ধ্রুবক বাই ওয়াই। এক্স সমান সমান কী আছে, তো দেখো একটু মুছে দিয়ে, এইগুলো একটু নোংরা হয়ে যাচ্ছে। এক্স সমান সমান কী আছে, ধ্রুবক বাই ওয়াই, তাই তো? তার মানে কী আছে, ধ্রুবক বাই ওয়াই, তার মানে কী আছে, এক্স প্রফেশনাল 1/y, এক্স প্রফেশনাল 1/y। বুঝতে পারছো আমি কী বলছি, খুব ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্কটা। ঠিক আছে, তো দেখো, তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে, খুব ভাইটাল অঙ্ক। এর অ্যান্সার হবে এক্স ভেরিজিয়াস, এখানে হবে এক্স ভেরিজিয়াস 1/y। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি আমি? আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা কটি। তোমাদের মাথায় রাখতে হবে যে একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা সবসময়ের জন্য 4টি হয়। একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা সবসময়ের জন্য কটি হয়, 4টি হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 4 দাগের প্রশ্ন, একই চাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। কী হবে, অর্ধেক হবে। তোমরা তো জানো যে একই চাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়, সবসময়ের জন্য অর্ধেক হয়। কী হবে, অর্ধেক হয়। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সাইন 2θ এর সর্বোচ্চ মান কত। তোমরা তো জানো যে সাইন 2θ এর সর্বোচ্চ মান সবসময়ের জন্য 1 হয়। সবসময়ের জন্য কত হবে, 1 হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 নম্বরের প্রশ্ন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক, ড্যাশ প্রবণতার মাপক। তো দেখো, এর অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। তো দেখো, এবার আমি সত্য মিথ্যা তোমাদের সলভ করিয়ে দেবো। 3 দাগে কী বলেছে, সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে রোমানে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা কি আছে, মিথ্যা আছে। কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্যই বেশি হয়, বাট একটা ক্ষেত্রে সমান হয়, যখন 1 বছরের মানে কথা উল্লেখ করে তখন চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সবসময়ের জন্য সমান হয়, আর বাকি সবসময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বেশি হয়। তার মানে এখানে যে প্রশ্ন বলেছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কীভাবে সম্পূর্ণভাবে ফলস, মানে মিথ্যা। ঠিক আছে, এটা কী আছে, সম্পূর্ণভাবে ফলস অর্থাৎ মিথ্যা। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান্টের প্রশ্ন, √75 এবং √147 দুটি সদৃশ করণী, এটা কী আছে, সত্য আছে। এটা কী আছে, সত্য আছে। কারণ তোমাদের আমি দেখাচ্ছি √75, তাই তো? √75 অর্থাৎ 5 × 5 × 3, তাই তো? তা কত হবে, 5 √
थ्री होबे बुझते पारछो आमी कि बोलछि ताहले कि होबे फाइव रूट थ्री होबे अपरदिके आमरा देखते पारछि जे रूट एकशो सतचल्लिस तो देखो एगुलो एकटु मुछे दिछि नोंरा हये जाच्छे रूट कत रूट एकशो सतचल्लिस एटा कत होबे एटा होबे आमादेर सात गुण सात सात गुण सात गुण तीन ताहले कि होबे सेवेन रूट थ्री ठीक आछे तो देखो इखाने आमरा देखते पारछि तो एकटु मुछे दिच्छि सदृश करणी केन बला होयेछे तो देखो इखाने आमरा देखते पारछि जे सेवेन रूट थ्री ठीक आछे आर एदिके कि आछे एदिके आछे आमादेर फाइव रूट थ्री एई जे फाइव रूट थ्री अर्थात देखते पारछि एटा किन्तु सदृश करणी दुटोई एखानेओ देखो एखानेओ रूट थ्री आछे एखानेओ रूट थ्री तो देखो एकटु लिखे दिच्छि ठीक आछे आमादेर अन्सार कि बेरियेछे एकटा बेरियेछे फाइव रूट थ्री आर एकटा बेरियेछे आमादेर सेवेन रूट थ्री तो देखो आमरा देखते पाच्छि ये रूट थ्री एरो आछे तार माने एर ओर एटा सदृश करणी ठीक आछे कि बोलछि बुझते पारछो आमादेर परेर अंक कि बोलेछे रोमान थ्री अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट एबं मोस्ट मोस्ट वाइटाल तो देखो आमादेर परेर अंक कि बोलेछे रोमान थ्री अंक जदि बोलेछे एन जदि जुग्म संख्या हय तबे मध्यमा एन बाय टू तम एबं एन बाय टू माइनस वन तम পর্যবেক্ষণের গড় হবে তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে কারণ যৌগিক গড়ে যদি যুগ্ম হয় তার ফর্মুলাটা এটা নয় তার ফর্মুলাটা ছিল ওয়ান বাই টু ঠিক আছে এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম ওকে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ এর ফর্মুলা কিন্তু এটা হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা পুরোপুরি অঙ্কটা ভুল আছে সম্পূর্ণভাবে মিথ্যা অঙ্ক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক একটু মুছে দিচ্ছি বলেছে একটি রাশির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে কি বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি কি বলেছে ধনাত্মক হবে কি বলেছে ধনাত্মক হবে তো দেখো এটা কিন্তু ধনাত্মক হবে অর্থাৎ এটা কিন্তু সত্য আছে এটা কি আছে সত্য আছে কারণ একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে যদি যদি রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয় তাহলে যেটা উৎপন্ন কোণ হয় সেটা কিন্তু সবসময়ের জন্য ধনাত্মক হয় এটা কি হবে ধনাত্মক হয় অর্থাৎ এটা কি আছে সত্য আছে আমাদের পরের অঙ্ক কি বলেছে রোমান ফাইভের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মানে ফাইভ ইস টু টুয়েলভ ইস টু থার্টিন হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে তো দেখো এটা কিন্তু সত্য আছে তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি মনে করো এটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা সমকোণী ত্রিভুজ ওকে এটা এ এটা বি এটা সি এটা মনে করো পাঁচ আছে এটা বারো আছে আর এটা তেরো আছে তো দেখো অতিভুজ স্কয়ার মানে কি অতিভুজ মানে কি অতিভুজ এটা তেরো অতিভুজ কত আছে তেরো আছে লম্ব কত আছে পাঁচ আছে ভূমি কত আছে বারো আছে অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই তো তার মানে কি আছে এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কী বলেছিস বুঝতে পারছো এসি স্কোয়ার সমান সমান কী আছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো দেখো একটু মুছে দিচ্ছি আমি একটু সাইড করে দিচ্ছি নাহলে বোঝা বহুত মুশকিল হয়ে যাচ্ছে এখানে ছোট্ট করে দিচ্ছি আর কি এটা হচ্ছিল আমাদের তেরো এটা পাঁচ এটা আসলে বারো এটা এ এটা বি আর এটা সি অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস কী আছে বিসি স্কোয়ার এসির মান কত এসির মান তেরো তেরোর হোল স্কোয়ার সমান সমান এ বির মান কত পাঁচ আছে পাঁচের হোল স্কোয়ার প্লাস বিসির মান কত বারো আছে বারোর হোল স্কোয়ার ওকে কত হবে একশো উনসত্তর সমান সমান পাঁচ পাঁচা পঁচিশ বারো বারো যোগ গুণ করলে একশো চুয়াল্লিশ অর্থাৎ আমরা দেখতে পারছি একশো উনসত্তর সমান সমান এই দুটোকে যোগ করলে কত হবে এটাও একশো উনসত্তর হবে একশো উনসত্তর হবে অর্থাৎ আমরা দেখতে পারছি এটা সম্পূর্ণভাবে সত্য কী হবে সত্য হবে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের ছয় দাগের অঙ্ক লাস্ট অঙ্ক আজকের আমাদের লাস্ট অঙ্ক বলেছে রোমান সিক্সের অঙ্ক একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা সত্য না মিথ্যা আছে সেই দিকে তোমরা একটু নজর দাও তো দেখো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় মনে করো গোলকের ব্যাসার্ধ সমান সমান ব্যাসার্ধ তো আর একক হয় তাই তো ব্যাসার্ধ আর একক ওকে
একক। আর গোলকের আয়তনের ফর্মুলা কি আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব। এটা ঘন একক হবে, ঘন একক, ঠিক আছে। এবার কি বলেছে? বলেছে যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তো দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ টু আর, ওকে টু আর একক, ফর্মুলা কি আছে? ফোর বাই থ্রি পাই আর, মানে কি টু আরের মাথায় কিউব, টু আরের মাথায় কী হবে? কিউব হবে। তার মানে কি আছে? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব। বুঝতে পারছো আমি কী বলছি? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব, এটা বল, এটা আমাদের বেরিয়েছে, ঠিক আছে, এটা আমাদের বেরিয়েছে। আর আমাদের গোলকের ফর্মুলা কী আছে? আয়তন কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, একটু কেটে দিচ্ছি, না কাটলে মানে জায়গাটা খুবই নোংরা হচ্ছে, বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে। আর তো দেখো গোলকের প্রথম আয়তন হচ্ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা আমাদের আয়তন। তা বলেছে যখন ব্যাসার্ধ যখন দ্বিগুণ করতে বলেছে, তখন এখানে ভি টু সমান সমান কী আছে? ফোর বাই থ্রি পাই এইট আর কিউব বেরিয়েছে, তাই তো? আমি সাজিয়ে নিছি, ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ আট, তোমার কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা কী আছে? ভি ওয়ান, কী আছে? ভি ওয়ান, ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কি? ভি ওয়ান, ভি ওয়ান গুণ এইট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা আট গুণ হবে। কত গুণ হবে? আট গুণ হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা আছে। এবার আমি 380 এবং 381 নম্বর পেজের চার দাগের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে রোমান ওয়ানে? বলেছে যে বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধি মূলের 2/5 হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখো 380 নম্বর পেজের অঙ্ক এবং এই অঙ্কটা স্টার্ট হয়েছে 379 নম্বর থেকে, ঠিক আছে, বাট এটা চার দাগের অঙ্ক যেটা 380 নম্বর পেজে আছে। তো দেখো আমি অঙ্কটা সলভ করেছি, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এক্স টাকা, সুদ ব্র্যাকেটের মধ্যে আই সমান সমান এক্স মাল্টিপ্লাই টু বাই ফাইভ সমান সমান টু এক্স বাই ফাইভ টাকা। আসল কী আছে? এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ থেকে যদি আমি বাদ দিই তাহলে কত পাবো? থ্রি এক্স বাই ফাইভ টাকা পাবো। অর্থাৎ তো দেখো সময় কত আছে? 10 বছর আছে। তাহলে সুদের হার কী আছে? সুদের হার সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কী আছে? টু এক্স বাই ফাইভ মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি, এর মান কত আছে? 10 আছে। এবং আমাদের পি এর মান কী আছে? আমাদের পি এর মান আছে হলো থ্রি এক্স বাই ফাইভ, ঠিক আছে, থ্রি এক্স বাই ফাইভ বসিয়েছি। তো দেখো আমি কাটাকাটি করেছি, উপরে 20 আছে, নিচে 10 আছে, কেটে দিছি অপর দিকে টু এক্স। তো দেখো এক্স এক্স কেটে দিচ্ছি, 5 × 20 = 100, ঠিক আছে, 20 উপরে 2 থাকছে, তারপরে থাকছে 20 থাকছে, আর থাকছে 5 থাকছে, আর নিচে কী থাকছে? 10 থাকছে, 10 থাকছে, আর 3 থাকছে। তো 10 × 20 = 0 কেটে দিছি, উপরে 2 থাকছে, মানে 2 × 4 = 4, 5 × 20 = 20, 20/3 অর্থাৎ 6^2 = 3 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান টু এর অঙ্ক? রোমান টুতে বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। তো দেখো 2 বছরে 2n বছরে এর 4 গুণ হবে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো মনে করি আসল তো দেখো রোমান্টিকের অঙ্ক কী বলেছে? মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান এক্স টাকা, সুদের হার আর সমান সমান আর পার্সেন্ট। প্রশ্ন অনুসারে এক্স বাইরের দিকে আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে? 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 2x। তো দেখো 1 + r/100 n সমান সমান কত আছে? 2 আছে। তো দেখো পি বছরে 4x টাকা হলে এটা দিয়ে আমি করব, ঠিক আছে, x ব্র্যাকেটের মধ্যে কী আছে? 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, উপরে p সমান সমান 4x, তাহলে কী থাকছে? 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, p সমান সমান 4x, তাহলে কী থাকছে? 1 + r/100 p সমান সমান 4 মানে কি? তো দেখো 4 মানে কি? 2 এর স্কোয়ার, তাহলে কী হবে? 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ 2n হয়ে যাবে। তো বুঝতে পারছো আমি কী করছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাহলে পি সমান সমান 2n বছর, তাহলে 2 বছরে 4 গুণ হবে, ঠিক আছে। তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে? তো দেখো রোমান থ্রির অঙ্ক বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোন XBC সমান সমান 82 ডিগ্রি হলে, কোন ADB সমান সমান 47 ডিগ্রি হলে, কোন BAC-র মান কত? তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তো
तो देखो ए बी बाहू के एक्स पर्यंत वर्धित करा তাহলে সি বি এক্স সমান সমান 82 ডিগ্রি আছে আর এ বি সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 98 ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বি সির মান কত আছে 92 ডিগ্রি আসছে সরি এ বি সির মান কত আছে 98 ডিগ্রি আসছে ঠিক আছে তাহলে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের তো দেখো কোণ কী আছে কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান সমান 180 ডিগ্রি তাহলে কোণ এডিসি প্লাস এবিসির মান কত 98 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি তাহলে কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি তাহলে কত থাকছে 180 থেকে 98 ডিগ্রি বাদ দিলে থাকছে 82 ডিগ্রি ঠিক আছে আবার কোণ এডিবি সমান সমান কত আছে 47 ডিগ্রি এটা কিন্তু বইতে বলে দিছে ঠিক আছে তাহলে কোণ বিডিসি সমান সমান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান সমান 35 ডিগ্রি ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো চার দাগের অঙ্ক কী বলেছে এক্স প্রফেশনাল ওয়াই কমা ওয়াই প্রফেশনাল জেড এবং জেড প্রফেশনাল এক্স হলে ভেদ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে অঙ্কটা কী করে সলভ করে সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো এক্স প্রফেশনাল ওয়াই ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো অপরের দিকে তাহলে কী হবে এক্স এক্স সমান সমান কে ওয়ান ওয়াই এক নং সমীকরণ আবার ওয়াই প্রফেশনাল জেড যদি হয় তাহলে কী হবে কে টু নট ইকুয়াল টু জিরো হবে তাহলে কী হবে ওয়াই সমান সমান কে টু জেড এটা আমাদের দু নং সমীকরণ অপরের দিকে কী আছে জেড প্রফেশনাল এক্স কে থ্রি নট ইকুয়াল টু জিরো তো জেড সমান সমান কী আছে কে থ্রি এক্স এটা আমাদের তিন নং সমীকরণ তাহলে এই যে এক্স গুণ ওয়াই গুণ জেড এটা এই তিনখানাকে কী করছি আমি বোথ সাইডে গুণ করছি মানে এক্স ওয়াই জেড এই দিকে গুণ করছি অপর দিকে কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি এক্স এই তিনটাকে গুণ করব অপর দিকে এক্স ওয়াই জেডটাকে গুণ করব তাহলে কী আছে এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান কী আছে কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি তো দেখো কে থ্রি ঠিক আছে তো দেখো কে থ্রিটাকে নিচের দিকে বসাতে হবে ঠিক আছে কে থ্রিটা নিচের দিকে বসাতে হবে কী আছে এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই জেড কে ওয়ান কে টু কে থ্রি তো কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান কত আছে ওয়ান আছে তো বুঝতে পারছো অঙ্কগুলো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি এবার আমি পাঁচ দাগের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো পাঁচ দাগের প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে যে এ বি সি ডি ট্র্যাপেজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এ ডি ও বি সি বাহুর উপর পি কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি আর পি ডি সমান সমান 18 সেন্টিমিটার এবং বি কিউ 35 সেন্টিমিটার হলে এবং কিউ সি 15 সেন্টিমিটার হলে এ ডির দৈর্ঘ্য কত বুঝতে পারছো আমি কী বলছি এ ডির দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমাদের চার দাগে রোমান ফাইভের অঙ্ক আছে কী বলেছে যে এ বি সি ডি একটি কিন্তু ট্র্যাপিজিয়াম ঠিক আছে কী বলছি এটা কিন্তু একটা ট্র্যাপিজিয়াম আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান্তরাল ডিসি অর্থাৎ এ বি সমান্তরাল আমাদের ডিসি তাই তো এবং এখানে লক্ষ্য করতে পারছি পি কিউ সমান সমান ডিসি ওই যে পি কিউ আমাদের সমান্তরাল কী আছে ডিসি তাই তো আমরা এখানে থ্যালাসের উপপাদ্যটা আমরা ব্যবহার করব থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য থেকে পাই তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তো দেখো এপি সমান্তরাল পিডি এবং বি কিউ সমান্তরাল কিউসি তো দেখো এপি বাই আমাদের পিডির মান কত 18 আছে আমাদের পিডির মান কত পিডির মান কিন্তু আমাদের 18 সেন্টিমিটার ঠিক আছে 18 সেন্টিমিটার ওকে 18 সেন্টিমিটার তো তাহলে দেখো আমাদের বি কিউবের মান কত আছে বি কিউর মান আছে 35 আর কিউ সির মান কত কিউ সির মান আমাদের 15 তাই তো তো দেখো আমাদের কোনাকুনি গুণ করছি আমরা এপির সঙ্গে 15 গুণ করছি তাহলে কী আছে 15 গুণ এপি অপর দিকে আমরা 18 গুণ 35 করলাম 18 গুণ 35 ঠিক আছে কাটাকাটি করলাম 5 7 35 3 5 15 3 6 18 অর্থাৎ 6 7 কত 42
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ পির মান কত, এ পির মান আমাদের 42। তাহলে কি আছে, এ ডির মান কি আছে, এ ডির মান কি আছে এ পি প্লাস পি ডি, সমান কি হবে 42-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে 60 হবে, 42-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে 60 হবে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি কী করে 60টা হয়েছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পির মান আমরা 42 পেয়েছি এবং আমাদের পি ডির মান কিন্তু 18 অলরেডি বলে দিয়েছে। তো দেখো যোগ করলে কত হবে, আমাদের যোগ করলে অর্থাৎ এ ডির মান কী আছে, এ ডির মান কী হবে, এডি সমান সমান কী হবে এ পি প্লাস পি ডি। ওকে, এ পির মান কত 42 যোগ পি ডির মান কত 18 যোগ করলে কত হবে 60 হবে, কত হবে এর অ্যান্সার হবে 60 হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের রোমান সিক্সের অঙ্ক বলেছে 6-এর অঙ্ক সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1/2 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, কিন্তু বইয়ের অঙ্ক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কী আছে 1/2 আছে, তাই তো? তো দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিকুয়াল টু কত 1, এটা তো তোমরা জানো, এটা কিন্তু আমাদের কী আছে সূত্র আছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 সাইন থিটা কস থিটা ইজিকুয়াল টু 1। তো দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ সাইন থিটা ইন্টু কস থিটার মান কত আছে 1/2 আছে, তো আমি এখানে কী করেছি 1/2 বসিয়ে দিয়েছি, সমান সমান কী আছে 1। তো দেখো 2 আমি কেটে দিলাম, কী থাকছে মাইনাস 1 থাকছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সমান সমান 1+1 কত হবে 2 হবে। তো তাহলে সাইন প্লাস কস এর হোল স্কোয়ার সমান সমান কী আছে 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কী আছে, এই রুটটা এখানে কী হলো, এখানে √2 হয়ে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে √2। সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কী আছে, এর অ্যান্সার হবে √2। তো দেখো এখানে আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান সেভেনের অঙ্ক কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আমাদের সিগমা এ পন এক্স ওয়ান সমান সমান 132+5, সিগমা এ পন এক্স ওয়ান কী আছে 132+5 কে, এবং আমাদের সিগমা এ পনের মান 20 হলে কে এর মান কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমাদের এক্স বার সমান সমান কী আছে সিগমা এ পন এক্স ওয়ান বাই সিগমা এ পন, তাই তো? তাহলে আমাদের এক্স বারে কী আছে 8.1 আছে, আর সিগমা এ পন এক্স ওয়ান কত আছে 132+5 কে, আর সিগমা এ পনের মান কত 20। এবার আমি কোনাকুনি গুণ করব, ঠিক আছে? তো দেখো কী আছে, আমাদের এখানে গুণ করলে কত আছে 132+5 কে, আর এইদিকে 81 মানে 8.1-এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কত হবে 162 হবে, কত হবে 162 হবে। তাহলে আমরা দেখতে পারছি 5 কে সমান সমান 162-132 সমান সমান কত আছে 30 আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 5 কে সমান সমান কী আছে, আমাদের 30 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কে সমান সমান কত আছে, এর অ্যান্সার হবে 6। অ্যান্সার কী হবে 6 হবে, ঠিক আছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, এইগুলো একটু মুছে দিচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 8-এর অঙ্ক। তো দেখো রোমান 8-এর অঙ্ক বলেছে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য 4.6.4 একক এবং 8.2π-1 ব্র্যাকেটের মধ্যে আছে এবং 2 একক হলে যদি আয়তন দুটির কী বলেছে সরি যদি আয়ত ঘনক দুটির আয়তনের আয়তন সমান হয় তাহলে পি এর মান কত হবে। বুঝতে পারছো আমি কী বলছি, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। আমাদের এক্সারসাইজ 4-এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। এর ভিতর থেকে রোমান 1, রোমান 2, ঠিক আছে, আমাদের রোমান 3, আমাদের রোমান 4, আমাদের রোমান 6, আমাদের রোমান 7, আমাদের রোমান 8, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো প্রশ্ন অনুসারে 8×2π-1 ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই 2 সমান সমান 4×6×4, ঠিক আছে, দুটোকে সমান করতে বলেছে 2π-1। তো দেখো এই 8 আর এই 2 এখানে কী হয়েছে, এখানে নিচে চলে গেছে, ঠিক আছে? তো দেখো কাটাকাটি করে আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 6 পাচ্ছি,
কত পাচ্ছি, সিক্স পাচ্ছি, তাই তো? তো দেখো টু পি মাইনাস ওয়ান সমান সমান কি আছে সিক্স, টু পি সমান সমান কি আছে সিক্স প্লাস ওয়ান সমান সমান কি আছে সেভেন, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু পি সমান সমান সেভেন, তাহলে পি সমান সমান কেসে আমাদের পি সমান সমান কেসে সেভেন বাই টু, ভাগ করলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর অ্যান্সার আছে, ঠিক আছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে, এগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমাদের নয় দাগের অঙ্ক, দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার, ঠিক আছে? এবং বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এটা আমাদের ন দাগের অঙ্ক, এখানে আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি, আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ, আমাদের পি কিউ টুয়েলভ সেন্টিমিটার এবং আমাদের পিও সমান সমান ও কিউ। তো দেখো বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সিক্স সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো তার মানে কি আছে এপি সমান সমান বিপি অর্থাৎ টেন সেন্টিমিটার, এই যে এপি এবং আমাদের বিপি এটা কিন্তু আমাদের টেন সেন্টিমিটার আছে, এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি পিও আর কিউপি, এই যে পিও, এই যে পিও এবং আমাদের কিউপি এটা কিন্তু পি আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পি আছে, কত আছে? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু আমাদের পি কিউ কিন্তু বারো সেন্টিমিটার আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পি ও আর কি আছে কিউ ও এটা কিন্তু আমাদের সিক্স সেন্টিমিটার আছে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা মানটা বেরোবে এ ওর মানটা বেরোবে, ঠিক আছে? তো দেখো আমি কি করে অঙ্কটা করছি, এ ও স্কোয়ার সমান সমান কি আছে এপি স্কোয়ার, সরি এ ও স্কোয়ার সমান সমান কি আছে পিও স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার, তাহলে কি আছে এ ও সমান সমান কি আছে, এ ও সমান সমান কি আছে রুটের ভিতরে কি আছে এপি স্কোয়ার এবং তার সঙ্গে পিও স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছি আমি কি বলছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে কি পারছি দশ স্কোয়ার মাইনাস সিক্সের হোল স্কোয়ার, দশ স্কোয়ার মানে কি একশো মাইনাস সিক্সের হোল স্কোয়ার মানে কি থার্টি সিক্স, বিয়োগ করলে কত হবে সিক্সটি ফোর হবে। আমরা দেখতে পাচ্ছি যে এ ওর মান কত সিক্সটি ফোর, তার মানে কি আছে এ ও সমান সমান কি আছে এইট সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ ও, এই যে এ ও, ঠিক আছে? দেখো এখানে আমি তোমাদের বোঝাচ্ছি, মনে করো এই যে আমাদের দুটো বৃত্ত আছে, ঠিক আছে? আমাদের এটা এ, এটা আমাদের বি আছে, ঠিক আছে? আর এই যে এইটা, এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা, আমাদের এটা ও আছে, এ ও যদি আমাদের এই এ ও যদি আমাদের আট সেন্টিমিটার বেরোয় তাহলে আমাদের ও বিটা কত হবে, তার মানে কী আছে কী বেরোবে এ বি সমান সমান কী আছে আট গুণ টু এ ও, ঠিক আছে? আট দুগুণই কত হয় ষোলো হয়, ষোলো সেন্টিমিটার এর অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে দশ দাগের অঙ্ক। তো দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি, নাহলে নোংরা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমাদের দশ দাগের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে দশ দাগের অঙ্ক, কে এর কোন মানের জন্য টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস কে সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত থ্রি ইস টু ফোর। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো মনে করি সমীকরণের দুটি বীজ, একটা আছে থ্রি আলফা আর একটা কী আছে ফোর আলফা। তো দেখো থ্রি আলফা যোগ ফোর আলফা সমান কী হবে মাইনাস বি বাই এ, তাই তো? সমান কী আছে, তো দেখো এই যে এটা আমাদের আলফা যোগ বিটা এটা, ঠিক আছে? তার মানে কী আছে আমাদের ফোরটিন বাই টু হবে, ঠিক আছে? এটা কিন্তু প্লাস থাকলে এটা কী হয় মাইনাস হয়, তো কী আছে এটা কিন্তু আমাদের আমরা লক্ষ্য করতে পারছি যে মাইনাস ফোরটিন বাই টু। তো দেখো ভাগ করলে কত হবে সেভেন সেন্টিমিটার হবে, কত হবে সেভেন সেন্টিমিটার হবে মাইনাস সেভেন হবে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে অপর দিকে দেখতে পাচ্ছি যে সেভেন, এই যে সেভেনে সেভেন আলফা সমান সমান কী আছে এটা কী আছে মাইনাসে মাইনাসে কী আছে প্লাস হয়ে গেল, তাই তো? তো দেখো আমরা কি করেছি চোদ্দোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত হবে সেভেন বেরোবে, তাই তো? তো দেখো সেভেন আলফা সমান সমান সেভেন, আলফা সমান সমান কী আছে সেভেন বাই সেভেন, ভাগ করলে কত হবে সাতকে সাত দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান বেরোবে। আর এই দিকে আমরা কী করছি থ্রি আলফা মাল্টিপ্লাই ফোর আলফা, মানে কি বীজদ্বয়ের এইদিকে আমরা যোগফল করেছি আবার এইদিকে বীজদ্বয়ের গুণফল করেছি, ঠিক আছে? গুণ করলে কী হবে তিন চারে বারো, ঠিক আছে? বারো আলফা, ঠিক আছে? তো দেখো কী আছে কে বাই টু, এটা কী আছে কে বাই টু, অর্থাৎ এই যে আলফা গুণ বিটা এইটা কী হবে আলফা গুণ বিটা, কী হবে আলফা গুণ বিটা সমান সমান হবে আমাদের কে বাই কী হবে টু হবে, তাই তো?
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এই যে আলফার মান কিন্তু বলে দিয়েছে, আলফার মান কত বলেছে, 1 বলে দিয়েছে, তাই তো? তো দেখো কে আমাদের কি আছে, 12 গুণ 1, ঠিক আছে, 12 গুণ 1 সমান সমান কি আছে, K/2, তার মানে কি আছে, কে সমান সমান কি আছে আমাদের 24 আলফা। তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু 1 গুণটা আমি করিনি, 1 গুণটা কিন্তু লাস্টের দিকে করেছি, ঠিক আছে। তাহলে কি আছে, কে সমান সমান কি আছে 24 গুণ 1, তাহলে কি হবে, কে সমান সমান 24, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 24। তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে অঙ্কটা আমি করিয়েছি, প্রথমে আমি সমীকরণে দুটির মানে দুটি বীজ আছে, একটা বীজ ছিল 3 আলফা, অপরটি ছিল 4 আলফা, আলফা যোগ বিটা এটাকে আমি যোগ করেছি, যেটা আমরা দেখতে পারছি টোটাল ক্যালকুলেশন করে এটা আমি আলফার মানটা আমরা পেয়েছি হচ্ছিল 7, মানে 1 পেয়েছি, ঠিক আছে। অপরদিকে আমরা আলফা গুণ বিটা এটা ক্যালকুলেশন করে যেখানে আমরা দেখতে পারছি আলফার মান কিন্তু এখানে আমরা 1 পেয়েছি, ঠিক আছে। ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি, আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে আমাদের 24। আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে 11 দাগের অঙ্ক, কী বলেছে, একটি গোলকের আয়তন 36 পাই ঘন ডেসিমিটার হলে গোলকটির ব্যাস নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মানে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ম্যাথামেটিক্সের যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SBE একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি আমাদের 11 দাগের অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, এবং গোলকের আয়তন কেছে 4/3 πr³ ঘন একক, তাই তো? তো দেখো আমাদের বলেছে, আমরা ফর্মুলা ফেলেছি গোলকের আয়তনে 4/3 πr³ সমান সমান 36 পাই, তাই তো? 4/3 πr³ সমান সমান কী আছে 36, তাহলে আর কিউব সমান সমান কী আছে 36 × 3/4 উল্টে যাবে, তাহলে কী আছে আর কিউব সমান সমান কী আছে 27, অতএব কী আছে আর কিউব সমান সমান কী আছে 3 × 3 হবে। তো দেখো আমি কী করেছি, এবার এই যে কিউব হাটিয়ে দিয়েছি, কেটে দিয়েছি, তার মানে কী আছে আর সমান সমান কী আছে 3 আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাস বের করতে হবে, ব্যাস সমান সমান কী আছে 3 × 2, এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, 12 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক আমাদের 279 পেজের, যেটাই আমাদের শেষ হয়েছে 281 পেজে। তো দেখো অঙ্কটা কী বলছে, মান নির্ণয় করো sec² 12° −1/tan² 78°। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো আমি এখানে তোমাদের করে দিচ্ছি sec² 12°, ওকে, আর এখানে কী আছে কী বলেছি 1/tan² 78°, তাই তো? তার মানে কি 1/tan² মানে কি কী হবে −cot² 78°, তাই তো 78°। তো দেখো একটু মুছিয়ে দিচ্ছি, জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের 1/10 মানে কি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, −1/tan² 78°, ঠিক আছে। তো দেখো sec² 12° −1/10 মানে কি cot² 78°, তাই তো 78°, তাহলে কী আছে sec² 12° মাইনাস কী হবে cot² 90° মাইনাস কত হবে 12° কত হবে 12° হবে ব্র্যাকেট ক্লোজ, তার মানে কি sec² 12° আর cot² 90° মাইনাস 12° মানে কি এর অ্যান্সার হবে sec² 12° মাইনাস এটা মানে কি tan² 12° মানে 12°। তো দেখো sec² 12° মাইনাস tan² 12° কত হবে, অ্যান্সার কত হবে 1 হবে, বুঝতে পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এটা আমি মুছে দিচ্ছি তোমাদের, আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক মতন করে বুঝতে পারছে না আমি অঙ্কটা কী করে সলভ করিয়েছি, তাদের ক্ষেত্রে আমি নতুন করে একটু তো দেখাচ্ছি, তোমরা খুব সুন্দর করে দেখে নাও এবং অঙ্কটা খুব সুন্দর করে খাতায় টুকে নাও। তো দেখো sec² 12° এটা কী আছে 1/tan² 78°, তার মানে কী আছে, তার মানে আমরা দেখতে পারছি sec² 12° মাইনাস cot² 78°। তো দেখো sec² 12° মাইনাস
কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি কত হবে? টেন স্কোয়ার 12 ডিগ্রি হবে। তাহলে তার মানে কি আছে? আমরা তো ফর্মুলা জানি যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 12 ডিগ্রি কত হবে? 1 হবে। তো দেখো তোমাদের একটা ফর্মুলা বলছি, এটা টুকে নাও খাতায়। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা এক নং একটা সময় আমাদের একটা ফর্মুলা। আর একটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটা দুটো, এটা আমরা ফর্মুলাটা আমরা এখন ইউজ করলাম। আর একটা ছিল কোসেক স্কোয়ার সিও এসিসি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। বুঝতে পারছো আমি কী বলছি? টোটাল ফর্মুলাগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।